So hey guys, welcome back to my channel and welcome back to another new video. আজকে অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে এখন ঘড়ির কাঁটা জাস্ট 9:10 বাজে আর আমি এখন শ্যামবাজার 5 পয়েন্টের কাছে। আর তোমার টাইটেল থাম্বনেল ট্রেলার দেখে অলরেডি বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি, তার কারণ সবই দেখা যায় থেকে, তাই সাসপেন্স বিল্ড করে পিঠা চেষ্টা আমি করবো না। দেখো তোমরা বলতে পারো যে এই জায়গাটা তুমি আবার করে দাও দেখাচ্ছো, দেখো এই জায়গাটা অনেকবার দেখা হয়েছে ইউটিউবে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি কখনো ট্রাই করিনি, আমি খাইনি। 250 বছর পুরোনো দোকান যেখানে আমার বয়স 25 বছর নয়, সো তাই আমি ভাবলাম যে আমি যাই, নিজে একবার ট্রাই করে দেখি। আর যখন আমি ট্রাই করবো সো হোয়াই নট আই শেয়ার দ্য এক্সপিরিয়েন্স উইথ ইউ অল গাইজ, তাই আছি ওখানে যাওয়া। তো শ্যামবাজার 5 পয়েন্টের খুব কাছাকাছি আমি চলে এসেছি। দেখো বেশি কথা বলে ইন্ট্রো বাড়াবো না, চলো দোকানের সামনে যাওয়া যাক, ওখানে গিয়ে বাকি কথা হবে। আর আমিও ট্রাই করে দেখবো সেই আদি হরিদাস মোদাকের বিখ্যাত কচুরি আর বিখ্যাত মিষ্টি, এখন আর কি কলা পাতা সার্ভ করে। ইয়াস দ্যাটস গুড। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে লাইক করো চ্যানেলটা, মানে সরি লাইক করো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো কিনা। ইয়াস চলো যাওয়া যাক। এখন একদম এসে গেছি পিছনে আদি হরিদাস মোদক লেখা রয়েছে, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, যখন ওইদিকেও আরও একটা হরিদাস মোদক আছে, এটা আদি লেখা নেই, ওই সেম অলমোস্ট সেম যদি আমি শুনলাম, তো এটা আমি জেনে তোলো, তার মানে বললাম যে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, আমি কখন আসিনি তাই আমি জানতাম না। চলো ভিতরে যাই তারপর দেখি কি হয়। তো একদম এখানে দেখাচ্ছি কিচেন রয়েছে, এখানে কচুরি তৈরি হচ্ছে এখন, যেটা সকাল সকাল এসছি, আর যেরকম ওখানে লেচি রেডি আছে, আর এখানে যেমন দরকার সেরকম ফটাফট ভাজা হয়ে যায়। সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়, এক প্লেটের দাম হচ্ছে এখানে দাম লেখা রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো, আর অনেকেই জানে প্রাইস কী আছে লেখা রয়েছে প্রাইস। বেলা 10টা অবধি মনে হয় কচুরি পাওয়া যায় না, তারপর লুচি, তারপর লুচিটা চলে ওটা, এখানে সকাল 8টা থেকে কচুরি পাওয়া যায়, এবার কচুরি যতক্ষণ চললো তারপর লুচি পাওয়া যায় এখানে। আর দামটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, কচুরি 36 টাকা প্লেট 3 পিস, আর লুচি 30 টাকা প্লেট 3 পিস, তারপর অতিরিক্ত যেমন নেবে সেরকম কচুরি 12 টাকা পিস, আর লুচি 10 টাকা করে পিস পড়ে। বেস খাবার দিয়ে দিয়েছে, বেশি কথা না বলে খাবারটা ট্রাই করি, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট। দেখালাম লুচিগুলো কীরকম সাইজ, সব ফুটের যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম, আর হাতে ট্রাইপড লাগানোর আমার ইচ্ছা করার সময় এইসব খাবার পাওয়া যায়, আমার ট্রাইপডের সেই উপরে দেখাও, আর বিরক্তি বা জিনিস আর কিন্তু লুচিগুলো আমার তোমাদেরকে দেখাই, মানে কচুরিগুলো সরি, এরকম সাইজ সাইজগুলো বেশ ভালো, আর প্রত্যেকটা ফোলা এখানে একটা খেয়ে দেখি, ভিতরে কোনো ডালের ফুল আছে আমি জানি না কোন ডালের ফুল, আমার কিছু জিনিস অজানা থাকা ভালো, তার ভিতরে কালো জিরে আছে আমার মনে করি, মানে ফ্রাই করে দেখি তাদের ফেমাস, মানে পোষা সমেত আলু এবং ছোলার ডালের যে তরকারি দিয়েছে সেটা ফ্রাই করে দেখি, একদম টিপিক্যাল বাঙালি ছোলার ডাল, হালকা মিষ্টি মিষ্টি, আমি আবার কনফার্ম করে নিলাম এর মধ্যে ঠিক বিউটি ডালের থাকে, আমি এক্সপেক্টই করেছিলাম যে বিউটির ডালেরই ফুল থাকবে, তারপর এরকম বিউটির ডালতে এরকম টেস্ট আসে, আর হিং থাকে, হিং তো অবভিয়াসলি এর কচুরি, আমার এই টাইপের কচুরিগুলো আর এই ছোলার ডাল মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে জনপেশ লাগে, কলকাতার তো এটাই ভ্যালু, কেন কলকাতার ফেভারিট অথেন্টিক ব্রেকফাস্ট। চলো খাবারটা আমার এখানে সুপার লাগলো, তার কারণ আদি হরিদাস মোদক নিয়ে কখনো কোনো কমপ্লেন থাকতে পারে না, আগেও যেমনি ফুড কোয়ালিটি ছিল এর আগে এখনও সেম ফুড কোয়ালিটি আছে, তার কারণ আমি শুনেছি, এটা আমার এক্সপিরিয়েন্স তো ফার্স্ট টাইম করলাম, আমি সত্যি আগে জানি না, যারা আগে খেয়েছে তাদের মুখে শুনেছি দারুণ। চলো কচুরিটা ফটাফট শেষ করি, তারপর একটা ওটা মিষ্টি নেবো, কারণ 3টে কচুরি গেলে মন পড়ে না, মিষ্টিও খেতে হবে আরও বেশি কচুরি খেতে হবে। আমি আরও একটা পিস নিয়ে নিলাম, এখন এনাদের মেন ইউএসপিটা হচ্ছে যে ডালটা একদম পাঁচফোড়ন দেওয়া, একদম মিষ্টি মিষ্টি ডালটা সলিড, মানে ডালটা দিয়েই কচুরি এত ভালো লাগছে, অন্য কোনো তরকারি হলে হয়তো এতটা ভালো লাগতো না, মানে হেভেন ভাই এটাকে বলে, আমার কাছে হাইলি রিকমেন্ডেড, আমি রিকমেন্ড করি, তাও তোমরা আসবে, না করি তাও তোমরা আসবে,
ভালো খেতে বস আমার দারুণ লাগছে। আমি তো এখানে মাঝে মধ্যে এদিকে আসতে আসবোই, একটা মিষ্টি নিয়ে খেতে দেখা যাক। শেষ পাতে নিয়ে নিয়েছি মিষ্টি, দুটো মিষ্টি নিলাম। অনেক মিষ্টি পাওয়া যায় এখানে, প্রচুর রকমের মিষ্টি রয়েছে, বাট সব মিষ্টি খাওয়া সম্ভব না। দুটো রকম মিষ্টি নিয়েছি, একটা হচ্ছে এই ছানার জিলিপি আর একটা সরভাজা। সরভাজা এই যে সরভাজা, এটা আমার খুব প্রিয় মিষ্টি, দেখা যায় এখানে কীরকম লাগে খেতে। প্রথমে যেটা বলবো এটা হচ্ছে ব্যালেন্সড মিষ্টিটা, খুব বেশি চিনি দেওয়া নেই, মানে মিষ্টিটা খুব এত পরিমাণে এমন নয় এটা মুখ পেরে যাবে, খাওয়া যাবে এটা ভালো। আগেই বললাম যে সরভাজা আমার খুব প্রিয় মিষ্টি, সব দোকানেই ভালো লাগে, আর এখানে এর ব্যতিক্রম নেই, ভালো খেতে দারুণ খেতে। একটা মেস হয়ে গেছে, সেটা হচ্ছে মিষ্টির লোভ সামলাতে না পেরে ছানার জিলিপিটা ডাইরেক্ট মুখে চালন করে দিয়েছি, কিছু করার আগে। বাট আমি বলব মুখে যেহেতু আসে ভীষণ নরম ছানার জিলিপিটা, ভালো লাগলো। আর এখানে মেনশন করবো মিষ্টি কিন্তু অতিরিক্ত মাত্রায় দেওয়া নেই, যে কেমন পেয়েছে বরং না, ব্যালেন্স মিষ্টি আমার পারফেক্ট লাগে, ব্যালেন্স মিষ্টি হলে। ইয়েস, বাইরে বিরিয়ানি ছোটো ছোটো করে রিভিউ দিয়ে দেবো, চলো দেখা যাবে বাইরে গিয়ে। আর অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আমি কেন আসতে কথা বলছি, কারণ এখানে অনেক লোক খাচ্ছেন, সবার প্রাইভেসি ম্যাটার করে, চিল্লামিল্লি অনেক চিল্লামিল্লি করা কোনো মানে হয় না, এই কথা আসতেই বলছি। বাট আশা করি শোনা যাবে, কারণ এই ফোনটার রেকর্ডিং ভালো, তাই তো ভালো কথা শোনা যাবে কথা। সো গাইস, আদি হরিদাস মোদককে তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাইরে বেরিয়ে গেলাম, একটা ছোটো করে রিভিউ দিয়ে দিই এখানে। এখানে জোরে কথা বলতে পারবো, ভেতরে কথা না বলতে পারলেও কচুরিগুলো সুপার খেতে, মানে এরকম কচুরি আমার এই স্টাইলের কচুরিটা জাস্ট সলিড লাগে, নাইস হার্ড। তো এই স্টাইলের কচুরি আমার দারুণ লাগে, এবং এর সাথে ছোলার ডালটা ইয়ার মিষ্টি মিষ্টি জাস্ট সুপার কম্বিনেশন। 12 টাকা করে পিস, ঠিক আছে, হ্যাঁ দামটা চিপ না, ঠিকঠাক চলবে এই এরিয়াতে, ঠিক আছে মোটামুটি দাম ঠিকই আছে। এবং মিষ্টিটা খুব দাম কম, 10 টাকাতে ছানার জিলিপি এবং 10 টাকাতে সরভাজা, মিষ্টির দাম একদম ঠিকঠাক, মানে কমই বলতে গেলে। তো আমার মিষ্টিগুলোর মিষ্টিটা খুব মানে সুইটনেসটা যেটা খুব ভালো মতো ব্যালেন্স ছিল, একদম বেশি বা কম না, ঠিকঠাক, ওটা খুব ভালো লেগেছে। ওরা সবার ব্যবহারও খুব ভালো, আর আমার কচুরিগুলো তো টেরান্টেন। তো ইয়েস, আদি হরিদাস মোদক ইজ আ মাস্ট রেকমেন্ডেড প্লেস, আমি বলি বা না বলি, বাট কলকাতার আইকনিক হেরিটেজ প্রপার্টি যেগুলো খাবারের, তার মধ্যে এই নামটা প্রত্যেকবার উল্লেখযোগ্য থাকে, চিরকাল থাকবে। তো ইয়েস, এটুকুই আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, খারাপ লাগলে নির্দ্বিধায় ডিসলাইক করে দেবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওটা কিন্তু শেয়ার করো। আর ইয়েস, ভিডিওটা আজকে একটু শর্ট হয়েছে, তার কারণ কচুরি নিয়ে আমি কী মহাভারত লিখবো, সম্ভব না। তো দেখা হবে খুব শীঘ্রই এক নতুন ভিডিওর সাথে। তারপর এখন আছি শ্যামবাজারে, যদি বা আজকে তো বাড়ি গিয়ে অফিস করতে হবে, তোর অফিস আছে, অন্যদিন প্ল্যান আছে। শ্যামবাজারে বেশ 2-3টে জায়গার খোঁজ পেয়েছি, এগুলো কভার করবো। অবভিয়াসলি গোলবাড়ি না ভাই, কারণ গোলবাড়ির সামনেই দাঁড়িয়ে আছি বলতে গেলে, সাইডে এই ট্রেনে এইদিকে গেলেই গোলবাড়ি। তো খারাপ বলছি না ভাই, এক্সপোজ ফেক্সপোজ করছি না, এসবই করি না। তো ইয়েস, এখানেই আবার কিছু প্ল্যান আছে, একটা ওটা জায়গা পেয়েছি, কভার করবো। ইয়েস, দেখতে থাকো, ওই ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে, জানি না কবে শ্যুট করতে পারবো, মোস্ট প্রবাবলি নেক্সট উইক শ্যুট হবে বা জানি না, দেখা যাক। ফলো টিল দেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। স্টে সেফ, স্টে হ্যাপি, বাই।